হ্যালো নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের জন্য আজকে আবারও নিয়ে চলে এলাম একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটি হচ্ছে পঞ্চাশ নম্বরের তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফুল মার্ক পঞ্চাশ অর্থাৎ এটি হচ্ছে তোমাদের ইংলিশ বিষয়ের আজকে নিয়ে এসেছি এটা হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বরের পুরো কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রথমে একটা সিন দেওয়া রয়েছে এখানে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু দেওয়া রয়েছে তারপরে একটা আনসিন দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি থ্রি তারপরে দেখতে পাচ্ছো অ্যাক্টিভিটি ফোর তারপরে রয়েছে গ্রামার অ্যাক্টিভিটি ফাইভ তারপরে সিক্স তারপরে দুটো রাইটিং রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি এখন করে দেব তোমরা দেখতে থাকো একদিক থেকে দেখতে থাকো একটু স্কিপ করবে না সমস্ত উত্তর পেয়ে যাবে তো দেখো এখানে প্রথমে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ ইট হ্যাড বিন রেইনিং ফর সেভেন ইয়ার্স ওই গল্পটা থেকে দেওয়া রয়েছে সাত বছর ধরে বৃষ্টি হচ্ছে তো আমি আর এটা পড়াচ্ছি না অনেক সময় লেগে যাবে তোমাদের শুধুমাত্র আমি অ্যান্সারগুলো করে দিচ্ছি দেখো অ্যাক্টিভিটি অনেকই রয়েছে অ্যাক্টিভিটি অনে তিনটে প্রশ্ন রয়েছে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ভেনাস কতদিন ধরে ভেনাসে বৃষ্টি হচ্ছিলো হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস ভেনাসের জীবনটা কেমন ছিল হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড এই বৃষ্টিময় জগতে কারা সভ্যতা তৈরি করেছিল সিভিলাইজেশন তৈরি করেছিল তারপরে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি টুয়ে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এগুলো আমি সবগুলো একদিক থেকে করে দিচ্ছি চলো তাহলে এর উত্তরগুলো আমরা খাতায় দেখে নিই তো দেখো অ্যাক্টিভিটি ওয়ানের প্রথম যে অ্যাক্টিভিটি ওয়ানের এক নম্বর যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইট হ্যাড বিন রেইনিং ফর সেভেন ইয়ার্স ইন দ্য প্ল্যানেট ভেনাস অর্থাৎ ভেনাস গ্রহে শুক্র গ্রহে সাত বছর ধরে বৃষ্টি হচ্ছিল দুই নম্বর উত্তর হয়ে যাবে In Venus, it rained continuously. Heavy storms caused tidal waves to come over the islands. Thousands of forests were crushed under the rain, and thousands of forests had grown to be crushed. The men and women who came from Earth to Venus by rockets set up a civilization in the reigning world. তাহলে আমাদের এক নম্বর অ্যাক্টিভিটির সমস্ত উত্তর হয়ে গেল এবার আমরা দেখে নেবো অ্যাক্টিভিটি দুইয়ের উত্তরগুলো দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি দুই দ্য ডেইজ ওয়্যার ফিল্ড উইথ এটা দেওয়া ছিল এরপরে একটা কমপ্লিট করতে বলা হয়েছিল এখানে ড্যাশ দেওয়া ছিল সেই ড্যাশে তোমরা বসাবে দ্য গস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস সাওয়ার্স দুই নম্বরে এ থাউজেন্ড ফরেস্টস ক্রাস্ট আন্ডার আন্ডারের পরে দ্য রেইন ড্যাশে বসাবে দ্য রেইন দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর অন প্ল্যানেট ভ্যানাস দিস ওয়াজ দ্য ওয়ে অফ এটুকু এটুকু দেওয়া ছিল এরপরে তোমরা বসাবে লাইফ ফরএভার অন প্ল্যানেট ভেনাস চার নম্বরে ডি নম্বরে যেটা রয়েছে দে সেটআপ এ এখানে ডাস ছিল এখানে তোমরা বসাবে সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড দে আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড এবার দেখো বি নম্বরে একটা আনসিন দেওয়া রয়েছে এই আনসিনটা তোমরা এর আগের অ্যাক্টিভিটি টাস্কগুলোতে করেছিলে এশিয়ান গেমসে দাবা খেলা নিয়ে এটা রয়েছে এটা আশা করি তোমাদের জানা রয়েছে আমি সরাসরি এর উত্তরগুলোতে চলে যাচ্ছি দেখো এক নম্বরে রয়েছে এমসিকিউ রয়েছে এখানে অ্যাক্টিভিটি তিনে দ্য এশিয়ান গেমস অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু উইল বি হেল্ড ইন দু সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে এটা হয়ে যাবে হ্যাং এর উত্তর হয়ে যাবে হ্যাংজাউ তারপরে দেখো দুই নম্বরে রয়েছে ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন টু থাউজেন্ড টেন দ্য ইন্ডিয়ান এখানে মেন কথাটা হতো এ মেনটা ছুটে গেছে ইন্ডিয়ান মেন ওন এখানে হয়ে যাবে ব্রঞ্জ এর উত্তর হয়ে যাবে ব্রঞ্জ তিন নম্বরে ডি হারিকা ওন ডি হারিকা কী জিতেছিল এটাও হয়ে যাবে ব্রঞ্জ মেডাল তারপরে চার নম্বরে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ এটা হয়ে যাবে ডিভি সুন্দর তাহলে আমাদের চারটা এমসি হয়ে গেল এবার আমরা দেখে নেবো অ্যাক্টিভিটি চার অ্যাক্টিভিটি চারে রয়েছে ট্রুফলস এবং তার সঙ্গে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে তো এই ট্রুফলসগুলো আমরা করে নেব এবং তারপরে করে নেব গ্রামারগুলো এবং সব আমরা করে নেব রাইটিংগুলো যে রাইটিংগুলো রয়েছে তো দেখো অ্যাক্টিভিটি চারে ট্রুফলসগুলো প্রথম প্রশ্নটি ছিল চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য এশিয়ান গেমস চেস দাবা খেলা সবসময় এশিয়ান গেমসের একটা অংশ হিসাবে আছে এটা কিন্তু ভুল কারণ আগে ছিল মাঝখানে ছিল না আবার দু সালে থাকবে তাহলে এটা হয়ে যাচ্ছে ভুল এর সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে দ্য এশিয়ান গেমস অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু ইন হাংজাউ উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস রিটার্ন এই হচ্ছে এটাই হচ্ছে পয়েন্ট রিটার্ন আবার ফিরে আসবে এখন ছিল না তারপরে দেখো বি নম্বরে দ্য এশিয়ান গেমস অফ টু থাউজেন্ড সিক্স ওয়াজ হেল্ড ইন দোহা দু হাজার ছয় সালের এশিয়ান গেমস দোহাতে অনুষ্ঠিত হয়েছিল এটা ঠিক এর সাপোর্টিং হয়ে যাবে এশিয়ান গেমস 2006 ইন দোহা এই লাইনটা ওখানে রয়েছে আনসিনে তোমরা দেখবে ভালো করে সি নম্বরে বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস বিশ্বনাথন আনন্দ এশিয়ান গেমসে দাবা খেলার অন্তর্ভুক্তিকরণের জন্য খুশি ছিলেন না এটা ভুল কারণ তিনি খুশি ছিলেন ওখানে একটা লাইন দেখতে পাবে এই লাইনটা তোমরা দেখতে পাবে বিশ্বনাথন ফাইভ টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াজ ফার্স্ট গ্র্যান্ডমাস্টার এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু এশিয়ান গেমস এবার আমরা চলে যাবো দেখতে পাচ্ছো পাঁচ নম্বর অ্যাক্টিভিটি পাঁচে যাবো এখানে গ্রামারগুলো রয়েছিলো দেখো প্রথমে যে গ্রামারটি রয়েছে আই উইস ইউ টু বি কোয়াইট চেঞ্জ ইন টু কমপ্লেক্স সেন্টেন্স এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে এর উত্তরটি হয়ে যাবে আই উইস দ্যাট ইউ উইল বি কোয়াইট আমাদেরকে এই টু বিটাকে ভেঙে আমাদের দ্যাট ইউ উইল করতে হবে দ্যাট ইউ উইল বি আমি আই উইস দ্যাট ইউ উইল বি কোয়াইট তিন নম্বর দুই নম্বরে দেখো ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন তিন নম্বরে দেখো আই নো হু সেইড দিস এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে তাহলে এই হু সেইড দিস এটার পরিবর্তে আমাদেরকে বসাতে হবে দ্য স্পিকার আই নো দ্য স্পিকার চার নম্বরে রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ এটাকে আবার কম্পাউন্ড করতে বলেছে একই রকমভাবে আগে যেটা করলাম হি রিটার্ন হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ পাঁচ নম্বরে দেখো হি ওয়াজ সরি হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স বিং সরি তাহলে এটাকে আমাদেরকে কী করতে হবে সিম্পল পার্টিসিপেল দিয়ে করলে হয়ে যাবে বিইং ভেরি সরি হি লেফট দ্য প্লেস তারপরে দেখো ছয় নম্বরে ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি ফেল করতে পারো তাহলে যদি না দিয়ে আমাদের এই বাক্যটা মিলে যাবে তাহলে এভাবে করতে হবে এবার দেখো অ্যাক্টিভিটি ছয় অ্যাক্টিভিটি ছয়ে করতে বলেছে কি করতে বলেছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এখানে প্রিপোজিশান বসাতে হবে এই চারটে দিয়েছে প্রিপোজিশান তাহলে প্রথমটা দেখো হি ইজ গোয়িং ড্যাশ টু স্কুল এটা আমার একটু কনফিউশন লাগছে এখানে সম্ভবত টুটা হতো না এই ড্যাশে টুটা হতো তাহলেই হতো হি ইজ গোয়িং এটা ড্যাশে টু স্কুল তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্টে জানাও এটা কি হবে তারপরে দেখো বি নম্বর দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার এটা হয়ে যাবে ডিলসের সঙ্গে ইন ইন মানে হচ্ছে ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা তাহলে এখানে হয়ে যাবে ইন দ্য শপকিপার ডিলস ইন সুগার তারপরে দেখো সি নম্বর ড্যাশ হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল অর্থাৎ তার কলমও রয়েছে তার সঙ্গে সঙ্গে কি পেন্সিলও রয়েছে তাহলে এখানে হয়ে যাবে বিসাইটস বিসাইডস হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেনসিল তারপরে দেখো ডি নম্বরে সি ইজ ফ্রি ড্যাশ ফিয়ার এখানে হয়ে যাবে সি ইজ ফ্রি ফ্রম ফিয়ার ফ্রি ফ্রম ফিয়ার ভয় থেকে মুক্ত তারপরে এবার দেখো সাত এবং আট সাতে রয়েছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশান এর আগের অ্যাক্টিভিটিতে তোমরা করেছো এবং আটে রয়েছে একটি ট্রান্সফার সার্টিফিকেটের জন্য হেডমাস্টার মশাইকে চিঠি লিখতে হবে এটাও তোমরা আগে করেছো আমি তাই আগের রাইটিংগুলোই আমার ভিডিওতে যেগুলো দেওয়া ছিল সেই রাইটিংগুলো একবার আমি পড়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো দেখো ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন আমি খুব দ্রুত পড়িয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও বা পজ করে করে লিখে নিতে পারো ট্রিজ আর বিউটিফুল গিফটস অফ নেচার এ ট্রি ইজ আওয়ার ট্রু ফ্রেন্ড যে গাছ হলো প্রকৃতির সুন্দর উদাহরণ একটা গাছ আমাদের সত্যিকারের বন্ধু দে গিভ আস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুইটস তারা আমাদের ফুল দেয় ফল দেয় অ্যান্ড সুথেস আস বাই ইটস কুল শেডস এবং তার ঠান্ডা ছায়া দিয়ে আমাদেরকে শান্তি দেয় ফরেস্ট কজ নর্মাল রেইনফল হুইচ ক্যান কন্ট্রোল ফ্লাড বনভূমি সাধারণ বৃষ্টিপাত ঘটায় যেটা বন্যা নিয়ন্ত্রণ করতে পারে দ্য রুটস অফ ট্রিজ বাইন্ড লুজ সয়েলস অ্যান্ড প্রিভেন্ট সয়েল ইরোশন গাছের শিকড়গুলো মাটিকে বেঁধে রাখে এবং মাটির ক্ষয় থেকে রক্ষা করে অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট ফাংশান অফ ট্রিজ ইজ টু পিউরিফাই এয়ার এবং গাছের সব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফাংশান হচ্ছে সেটা কি বাতাসটাকে পিউরিফাই করা ট্রিজ হেল্প ইন মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স গাছ বাস্তুতন্ত্রের ব্যালেন্স ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে দে অবজ অ্যাবজর্ভ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড গিবাস অক্সিজেন তারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং আমাদের অক্সিজেন দেয় উইথ দেয়ার লিফি ব্যানার্স অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স ট্রিজ অ্যাড বিউটি টু নেচার তাদের খুব সুন্দর সুন্দর পাতা এবং রঙিন ফুল দিয়ে তারা প্রকৃতিতে একটা সৌন্দর্য যোগ করে উই শুড প্রিজার্ভ ট্রিজ ফর আওয়ার ওন সেক আমাদের নিজেদের প্রয়োজনের জন্য আমাদেরকে গাছ বাঁচিয়ে রাখা উচিত গাছ সংরক্ষণ করা উচিত ওই মাস্ট হ্যাভ দ্য মোটো এবং আমাদের সব শেষে একটা মোটো যেটা আমরা জানি নীতিবাক্য ইচ অন প্ল্যান্ট ওয়ান প্রত্যেকে একটা করে গাছ লাগাও তারপরে দেখো সব লাস্ট সব লাস্ট যেটা রয়েছে হেডমাস্টারকে চিঠি দিতে হবে প্রথমে এখানে তোমরা দিবে টু দ্য হেডমাস্টার স্কুলের নাম স্কুলের ঠিকানা তারপরে সাবজেক্ট দিবে অ্যাপ্লিকেশান ফর ট্রান্সফার সার্টিফিকেট তারপরে দিবে স্যার দিয়ে বা তোমাদের স্কুলে যদি ম্যাডাম থাকে তাহলে ম্যাডাম দিয়ে এখানে শুরু করবে যদি ম্যাডাম থাকে তাহলে এখানে হেডমাস্টারের জায়গায় মিস হেড মিস্ট্রেস হয়ে যাবে তারপরে দেখো মোস্ট রেসপেক্টফুল্লি আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন অফ ইউর স্কুল প্রথম বাক্য তোমরা জানো আমার সমস্ত রাইটিংয়ে চিঠিগুলোতে হেডমাস্টারকে চিঠিগুলোতে প্রথম বাক্যটা আমি এভাবেই লেখাই কমন মাই ফাদার ইজ এ পুলিশ অফিসার অ্যান্ড হিস জব ইজ ট্রান্সফারেবল আমার বাবা হয় একজন পুলিশ অফিসার এবং তার যে কাজ সেটা হচ্ছে ট্রান্সফারেবল মানে ট্রান্সফার হয় মাঝে মধ্যে রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার টু বাঁকুড়া এখন তাকে ট্রান্সফার করা হয়েছে বাঁকুড়াতে সো মাই ফ্যামিলি ইজ গোয়িং দেয়ার তাই আমার পরিবার সেখানে চলে গেছে আই শ্যাল নট কন্টিনিউ মাই স্টাডি ফ্রম দিস স্কুল আমি আর এই বিদ্যালয় থেকে আমার পড়াশোনা চালাতে পারবো না আই ওয়ান্ট টু গেট অ্যাডমিশন ইন এ নিউ স্কুল দেয়ার আমি একটা নতুন বিদ্যালয়ে সেখানে ভর্তি হতে চাই ফর দিস আই হ্যাভ টু সাবমিট এ ট্রান্সফার সার্টিফিকেট তাই আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট সাবমিট করতে হবে দেয়ার ফর আই রিকোয়েস্ট ইউ টু ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট সেই জন্য আমি অনুরোধ করছি যে আপনি আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করে দেন আই শ্যাল বি হাইলি ওবলাইজড ইফ ইউ কাইন্ডলি ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট যদি আপনি আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করে দেন তাহলে আমি চির কৃতজ্ঞ থাকবো তারপর এখানে থ্যাংকিং লিখবে বাম ডান দিকে এখানে ইওরস ফেথফুলি লিখে তোমার নাম ক্লাস রোল সেকশন লিখবে বাঁ দিকে তোমার একটা জায়গার ঠিকানাটা দেবে এবং শেষে ডেট দেবে